पोचा जी, अरे पोचा जी, हाउ आर यू? आई एम फक। अरे हाउ আর ইউ মানে হচ্ছে কেমন আছিস সেটা বল। বাঙালি ছেলে হয়ে ইংলিশে কথা বলছিস, পিছনে ঢুকিয়ে রাখো মা। তাছাড়া তুই কলেজ ওপেন হচ্ছে সেটা তুই কি জানিস? কি বলছিস মা? দিব্যি না কোথায় থেকে তোর ছোট ভাইয়ের দিব্যি ফেলছি। কি হবে এবার? এক্সাম তো তাহলে অনলাইন হবে বা? সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমাদের স্যার বলেছে 90% হবে এবং 10% হবে না। কি বলছিস 90% হবে না? আরে শালা থাম থাম থাম, কি বললাম তুই কি শুনলি? 90% হবে কি করে? কি করবি ভজা, দুঃখ তো আমারও আছে, কি করব। বলছি বচ্চা আমি কোন সময় পড়ছি মা? আবে থার্ড সেমে পরীক্ষা দিবি যে এবারে, নিয়ে পড়ি কেমন বলতে পারবি? ভুট্টানি নিয়ে পড়ছিস, আবার বলছিস কি নিয়ে পড়ি আমি? ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে, পড়া তোর কত দূর হলো এটা বলাবে? এ টু জেড মাথা খারাপ করে দিবি তোমার। রে তুই ভুল ভাবছিস, এ টু জেড এর মাঝখানে পি আছে, তত দূর পড়া হয়েছে আমার। পর্যন্ত হয়ে গেল আমার তো, ইউ হলো না খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শিওর গাছকে আমি জড়িয়ে ঘুমাবো, কেমন আছো? শিওর গাছকে আমি জড়িয়ে ঘুমাবো। আরে জড়ালে কি হবে, পড়তে তো হবে জানিস রাগ। আজকে জড়ালে গাছের সাইন্টিফিক নেম গুলো বলে দিবে। এই নিশ্চয়ই পাগলা ছো, কিছু বলছিস মা? না না না, আমি ভাবছি এত বুদ্ধি তোর কোথা থেকে আসে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। কি করে কলেজে যাবি তো? কলেজ মা, মা পিছনে ঢুকে দাও মা। কি করে জিজ্ঞাসা করলাম আবার সেই কথা। তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট যে কোনো ভিডিওতে। আজকে তো ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফই থাকো।